আমি যেটা ভালো লাগছি না জন্যই তোকে আমার ভালো লাগে, এই না যে তাহলে তোকে আমি ভালো লাগে বলে তোকে আমি ভালোবাসি, মানে ওই ভালোবাসাটার কথা একটা ছেলে মেয়ের সম্পর্কে যেটা হয় আর কি সেইটা না। ভালো লাগতে পারে না একজন ওরকম করেছে বলে আমি এবার ওর জন্য ওর হয়ে থেকে যাবো নাকি? আমি ও তো এখন অন্য বিষয় ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমি আমার লাইফটা নষ্ট করবো নাকি একজনের জন্য? তুই দেখ আমি তোর থেকে কিছু দিনের হলেও বড়, সেটা কি তুই ভাবতি মানতে পারবি বিষয়টা? হ্যাঁ তো ভালোবাসি তো বড় ছোট দুটো হয় নাকি? হয় না যে ভালো লাগা টাগা মানে মানে আরে ওরকম বুঝে নে না সে আমরা যদি কিছুই না মানুষ তো সবকিছু ভেবে নিচ্ছে না। পাগল তুই, একটা আস্ত পাগল, আমার তোকে ভালো লাগে সেটা অন্য চোখে। তুমি হাসছো, আমি এখানে একটা সিরিয়াস কথা বলছি, তুমি এখানে হাসছো। আমি কিছু বলতে জানি, তুমি যাও বাড়ি চল যাও। সবাই কি পছন্দ করে তখন তুই অন্য কাউকে বিয়ে করবি? আরে আমি তো এখন বিয়ে করছি না, আবার এখনো দেরি আছে অনেক। তো গাইস চলে এসেছি একটা নতুন প্র্যাঙ্ক ভিডিওতে। তোমরা সবাই বলেছিলে যে রিয়ার সঙ্গে একটা প্র্যাঙ্ক করতে, তো ফাইনালি আজকে হচ্ছে সেই রিয়ার সঙ্গে একটা প্র্যাঙ্ক ভিডিও করব। ওকে হচ্ছে আমি সেই ছোটবেলার বন্ধু হয়তো, তাই ওকে ইমোশনালভাবে একটু প্রপোজ করব। আর ওকে আমি ফোন করেছি, ফোন করে ও এখনই আসবে বললো, তো এখন দেখি আসুক। আমি ক্যামেরাটা লুকিয়ে সেট করে দিয়েছি, কখন আসবে ঠিক নেই, এখানে একটু অপেক্ষা করি, তারপর আসলে প্র্যাঙ্কটা শুট করছি, ঠিক আছে? 5 মিনিটস লেটার। তো ভাই চলে এসেছি। হ্যাঁ দেখলি আজকে এত তাড়াতাড়ি? বললে কিছু মনে করবি না তো? আরে কি মনে করবো, বলবি তো, রেগে যাবি না তো? তোর মধ্যে কি ওরকম সম্পর্ক যায় তুই কিছু বলবি রেগে যাবো? আমি যাবো আমি যেটা তোকে বললাম মানে বলবো ভাবছি। দেখ আমরা তো সেই ছোটবেলার বন্ধু বান্ধবী, তো সেই ছোটবেলা স্কুলে এসে পড়তাম একসঙ্গে, মনে আছে? তুই আমার পিছনে লাগতি, আমি তোর পিছনে লাগতাম, তুই আমার পিঠে করে ঘুরে বেড়াতিস। তুই হঠাৎ এই কথা বলো? হঠাৎ করে ছোটবেলার কথাগুলো মনে পড়ছে তো, তাই ভাবলাম। হ্যাঁ কি ভাবলি তাই? তোর তো বয়সটা কত এখন? আমার বয়স কেন? না তাই জিজ্ঞেস করছি বল। তুই তো জানিস কত, আর কি বলবো বল। আমি ছিও না একটু বলছি তোর থেকে বড়, মেয়েদের বয়স জিজ্ঞাসা করিস না। এগুলো তো আমি তো বলছি কোথায় গেছে গেল, কোথায় আমি তো দাঁড়া বাবা চলে যাক। হ্যাঁ আজকে কাপ পালিয়ে না আজকে বলছি বাবা তুই এত লজ্জা কোনোদিন পাস না, ঠিক করে বলতো কি হয়েছে? ভিডিও বানাচ্ছি একটা হয় না যে ভালো লাগা টাগা মানে মানে আরে ওরকম বুঝে নে না সে কি বলছিস? আচ্ছা আচ্ছা তোর তো না মানে তোর তো 18 বছরের বেশি মনে হয় তো, ছোটবেলা থেকে দুজন দুজন মানে একটা হয় না ভালোবাসার প্রতি, ছোট থেকে চেনা জানা হলে তারপর রিলেশনটা ঠিক হয় তো? তো তুই আমি ছোটবেলা থেকে বন্ধু বান্ধব মানে বন্ধু বান্ধবী, তুই আমাকে চিনিস, আমিও তোকে চিনি, তো
বল না আমার কেমন লাগছে, ছেলে কেমন লাগতে লাগে না বুঝিস না, তারপর তোকে দেখে আমার কেমন ভয় লাগছে। তোর কি মাথা মাথা খারাপ হয়ে গেছে? মাথা কেন খারাপ হয়ে গেছে? আমরা যদি আজকে আর মানুষজন তোকে আমাকে অনেক পছন্দ করে, সবাই একসঙ্গে দেখতে চাই, এখন তুই আর আমি এখন মানে পুরো লাইফ সেট হয়ে যাবো, তারপর আমাদের ভালোবাসাটা ভালো লাগবে, তাহলে আমার খুব ভালো লাগে। দেখেছিস, তুই দেখেছিস তোর সঙ্গে আমি কোনো কত ভালো হয়ে দিতে পারে। পাগল কেন হতে? তুমি আমি ছোটবেলা থেকে ভালো বন্ধু, এখন কাপল হয়ে যাবো কি আছে, তারপর কাপল ভিডিও বানাবো। আমি তোকে সেই চোখে দেখি না, আমি তোকে খুব ভালো বন্ধু হিসেবে দেখি, কিন্তু এই যে প্রেম ভালোবাসা তোর এইসব কি করে হলো? যাই হোক, তুই আসিস আমার বাড়ি, আমি ভিডিও করি, এরকম থাকতে থাকতে হয়ে গেছে এরকম। এটা হয় বাবু বেশি না, অনেক আগে থেকে হয়েছে, কিন্তু আমি বলতে ভয় পাচ্ছিলাম না, তো আজকে কথা মানে বলেই দিলাম। একসঙ্গে দেখতে ভালো লাগে, সুজার সঙ্গে তোকে মানায়, আমার সঙ্গে তোকে মানায় দেখিস, সেটা কমেন্ট করে সবাই বলে, সৌমদাকে বিয়ে করে দেওয়া, সৌমদাকে কখনো ছেড়ো না, মানুষ সবাই জানে। মানুষ তো বলবে, এর জন্যই তো আমরা দুজন এখন একসাথে ভিডিও করছি, তাহলে এটা হয় নাকি? তাই আর এমনিও তুই দেখ, আমি তোর থেকে কিছু ডিনার হলেও বড়, সেটা কি তুই ভাব, তুই মানতে পারবি বিষয়টা? হ্যাঁ তো ভালোবাসি তো বড় ছোট কিছু হয় নাকি, দুজনের মনের মিল থাকলে এমনি হয়ে যায়। না না সময় এটা হতে পারে না, আমি তোকে সত্যি কথা বলতে আমি তোকে সেই চোখে দেখি না, তুই কেন বুঝতে পারছিস না? কিছু দেখিস না তো দেখতে কি দোষ? এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া ভালো হবে না? তারপর হঠাৎ করে তুই মানে তোর সঙ্গে ভালো ভালো ভিডিও বানাতে শুরু করলাম, তোর সঙ্গে আমার দেখা, দেখিস তো মাঝে মাঝে তোর সঙ্গে ভিডিও করি, তুই আমি কত টাইম কাটাই একসাথে, তাহলে এখন জিনিসটা আরো ভালো হতো। তুই আমাকে চিনিস, আমি তোকে কখনো ঠকাবো না, আর আমি তোকে চিনি, তুই আমাকে কখনো ঠকাবি না, তাহলে এখন তুই কি করবি? তুই বুঝতে পারছিস না, কিন্তু আমি তো তোকে ছোটবেলা থেকে আমি কখনোই সেরকম চোখে দেখিনি, কিন্তু এই এখন ছোটবেলায় কেউ তো দেখে, এখন তো আমরা বড় হয়ে গেছি, এখন দেখবো। তোর সাথে আমি ছোটবেলা থেকে খেলেছি, কিন্তু একটা মাইন্ডে একটা সেট বলে কিছু তো আছে, যে আমি তো সেট হয়ে যাবে, কি আছে আমি জানি না, তোমাকে আমার ঘুরতে হবে। আরে না শোনো, দেখ এরকম কি হতে পারে না, আমি তোকে সত্যি খুব ভালো বন্ধু হিসেবে দেখি, কিন্তু আমি এই ভালোবাসার চোখে আমি কখনোই তোকে দেখতে পারবো না, তুই কেন বুঝতে পারছিস না? সবাই যে পছন্দ করে তখন তুই অন্য কাউকে বিয়ে করবি? আরে আমি তো এখন বিয়ে করছি না, আমার এখনো দেরি আছে অনেক, কিন্তু এটা আমার ঠিক লাগছে না। দেখ বিয়ে তো সে করবি, তখন কি হবে? তুই এখান থেকে চলে যাবি, তাহলে কোথায় গিয়ে থাকবি, ওখানে গিয়ে ভিডিও করবি? ভিডিও তো করবোই, কিন্তু আমার আমি ঠিক কি বলছিলাম, তুই কেন এরকম করছিস? কারণ আমি তুই ভালো, আমি তো ছোটবেলাকার বন্ধু, এটা কখনো হয় এমন না যে আমাদের বড় হয়ে আলাপ হয়েছে, একটা ভালো লাগার সৃষ্টি হয়েছে, ওরকম কিছু না। আমরা ছোটবেলা থেকে বন্ধু, একসাথে খেলাধুলা করেছি, তোর আর আমার মারাপিট পর্যন্ত হয়, কত কিছু হয়, আর এর মধ্যে ভালোবাসা কি করে আসে বল? ভালোবাসা
মানুষ ভালোবাসছে, দেখছে, এই জন্যই আমরা বানাচ্ছি। এর জন্য আমাদের ভালোবাসতে হবে, বিয়ে করতে হবে, কোনো মানে আছে বল? কি হবে বলবে? আচ্ছা তোর আমার পছন্দ লাগে, তোকে আমার ভালো লাগে না? আমার তোকে ভালো লাগে। তাহলে কি প্রবলেম? তুই আমাকে ভালো লাগে, আমার তোকে ভালো লাগে। পাগল পাগল তুই, একটা আস্ত পাগল। আমার তোকে ভালো লাগে সেটা অন্য চোখে, বন্ধুত্ব হিসেবে। তোর সাথে যে আমার বন্ধুত্ব আছে, একটা ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে ফ্রেন্ড হিসেবে, ওইটা আমার খুব ভালো লাগে। এর জন্যই তোকে আমার ভালো লাগে। এই না যে তাহলে তোকে আমি ভালো লাগে বলে তোকে আমি ভালোবাসি, মানে ওই ভালোবাসাটার কথা, একটা ছেলে মেয়ের সম্পর্কে যেটা হয় আর কি, সেইটা না। তোকে আমি বন্ধু হিসেবে খুবই ভালো লাগে। সেটা হয়নি বল? তাহলে আমি এরকম ভিডিও বানাবো না। মানুষ তাহলে সবাই পছন্দ করছে, পরে কি বলবে? তখন আবার আমার নামে, আমার নামে খারাপ বলবে না, তোর নামে খারাপ বলবে না, সবাই বলবে না যে রিয়া এখন অন্য কাউকে বিয়ে করে নিল, তারপর আবার সেই ওই ঝামেলা হবে। ওইটা একটা আলাদা প্রবলেম ছিল, কিন্তু এখন তো আমরা যদি বন্ধুই হয় তাহলে এরকম ভিডিও তো বানিয়ে লাভ নেই না? আমি তুমি ভিডিও বানাবো না। তুই কি বলছিস এগুলো? না আমি এরকম করে বানাতে পারবো, থাকতে পারবো না। আমরা যদি কিছুই না, মানুষ তো সবকিছু ভেবে নিচ্ছে না, তারপর তো দুজনেই খারাপ হয়ে যাবো। আমরা তো পরশুদিন তো ভিডিও করলাম, ভিডিওতে তো বললাম যে আমরা ফ্রেন্ড হই, আমাদের মধ্যে এরকম কোনো রিলেশন নেই। তুই তো নিজেই বলবি সেই সব, তুই এমন কি কমেন্ট গুলো পড়বি, সবাই দেখবি এরকম ভালোবাসা কি বোঝে বলে। তুই তারপরে এখন কি বলতে চাইছিস? তোর সাথে রিলেশন আর গেলে তুই ভিডিও করবি না, রেডি করবি না? না, মানুষের কাছে আমি খারাপ হয়ে যাবো, তুই খারাপ হয়ে যাবো। ধর আমাদের মধ্যে কিছুই নেই, তারপর তুই বিয়ে করে নিলি, আমি অন্য কাউকে বিয়ে করে নিলাম, তাহলে আমি তোর মধ্যে খারাপ হয়ে যাবো। মানুষ বলবে যে না, এরা দুজনাই অন্য কাউকে বিয়ে করে নিল, দুজনের কাছে খারাপ হয়ে যাবো না? আমরা যদি বন্ধুই হই আমি মানবো না। অনেকদিন ধরে বলে হয়েছিলাম, আজকে বলে দিলাম। আমি কাউকে পছন্দ করি না, কাউকে ভালোবাসি না, কিন্তু রিয়া আমার ভালো ফ্রেন্ড হয়, তুই তো বলিস এরকম। ভালো লাগতে পারে না, একজন ওরকম করেছে বলে আমি এবার ওর জন্য ওর হয়ে থেকে যাবো নাকি? আমি ও তো এখন অন্য বিষয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমি আমার লাইফ নষ্ট করবো নাকি একজনের জন্য? সেটা তো নষ্ট করবি না, কিন্তু তাহলে তুই ভিডিও করা বন্ধ করে দিবি? আমি নর্মাল ভিডিও বানাবো অন্য কারোর সঙ্গে, তোমার সঙ্গে ওরকম ভিডিও বানালে সবাই কাপল কাপল বলবে। তাহলে তুমি রাস্তাঘাটে সবাই বলে রিয়া দিয়ে আসিনি, রিয়া দিয়ে কিন্তু তোমার সঙ্গে খুব ভালো লাগে। তাহলে তুমি হাসছো, আমি এখানে একটা সিরিয়াস কথা বলছি, তুমি এখানে হাসছো? আমি কিছু বলতে জানি, তুমি যাও বাড়ি, চলে যাও। সাকসেসফুল হয়েছে, অনেক কষ্টে করতে পেরেছি গাইস। ও বারবার বলছিল যে ক্যামেরা মানে প্র্যাঙ্ক করছে না, তো তাও আমি মনে মনে আমি ঠিকই ধরেছিলাম, কারণ ও তো এইসব করার ছেলে না। আমাকে ও এত পাজি ছেলে, আমার সাথে এত বদমাইশি করে, আর ও আমাকে ফোর্স করতে আসবে এরকম কিছু করবে? রিয়ার উপর প্র্যাঙ্ক সাকসেসফুল গাইস, খুব ইমোশনাল হয়ে গেছিলাম। মানে গাইস কি জানি কেমন হয়েছে প্র্যাঙ্কটা, রিয়া তুমি কষ্ট পেয়েছো বা কি মনে হচ্ছিল, ফিলিংসটা কেমন হচ্ছে? তুই কি করে এরকম পাল্টি খেলি? তুই তো এরকম তো না, তুই এখন বলছিস যে ভিডিও করবি না, কনফিউশন হয়ে গেছে। হ্যাঁ যে ও তো এরকম না, তাহলে ও কি করে এটা বলছে? ঠিক আছে, ও এইবার আমার উপর প্র্যাঙ্কটা করলো, তো এর শোধ আমি তুলেই ছাড়বো। আর নেক্সট ওর সাথে প্র্যাঙ্ক ভিডিও আসছে আমার, তোমরা সবাই কমেন্টে আমার সাথে প্র্যাঙ্ক করো তো সোজা, তোমরা সবাই কমেন্টে
কমেন্টে গিয়ে কমেন্ট করো যে এবার ওর সাথে প্র্যাঙ্ক দেখতে চাও কিনা। আমার সাথে প্র্যাঙ্ক করছিস? আরে ও কি বললো, এর থেকেও বড় প্র্যাঙ্ক আমি করব ওর উপরে এবারে। আচ্ছা দেখা যাবে। যাই গাইস, আজকের প্র্যাঙ্ক ভিডিওটা তোমাদের জন্যই ছিল। তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর আজকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।